মাত্র ৬ বছরের শিশু রিয়া গোপ বোঝেনি আন্দোলন সংগ্রামের তীব্রতা কতটা ভয়ঙ্কর হতে পারে। জীবন দিয়ে তাকে প্রমাণ করতে হয়েছে সে যে নির্দোষ। ক্যালেন্ডারের পাতায় বারবার ফিরে আসবে ২০ জুলাই, কিন্তু মায়ের কোল জুড়ে আর কখনো ফিরবে না রিয়া। পুতুলের মতো মেয়েটিকে হারিয়ে নির্বাক তার পরিবার। গত ২৫ জুলাই নিভে গেছে রিয়ার প্রাণ প্রদীপ। নারায়ণগঞ্জের ছোট্ট শিশু রিয়া সবে স্কুল যেতে শুরু করেছিল, কিন্তু একটি বুলেট বদলে দিয়েছে তাদের পরিবারের পুরো জীবনের হিসেব নিকেশ। সন্তান হারানোর হাহাকার নিয়ে রিয়ার বাবা প্রদীপ কুমার গোপ বলেন, পরিবারের অন্যদের সঙ্গে মেয়েটা চারতলার ছাদে গিয়েছিল, তাতেই চলে গেল জীবনটা, এই শোক কি করে সইব। জানালা বন্ধ করতে গিয়ে প্রাণ প্রদীপ নিভে যায় ১১ বছরের সাফকাত সামির। পুলিশের ছোড়া বুলেট চোখ দিয়ে ঢুকে মাথার পেছন দিয়ে বেরিয়ে যায় তার, আর এতেই ঘরের মধ্যেই প্রাণ যায় সামিরের। সে সময় গুলি লাগে ঘরে থাকা ১৭ বছরের মশিউর রহমানের কাঁধেও। গত ১৯ জুলাই মিরপুরের কাফরুলে পুলিশ আন্দোলনকারীদের সংঘর্ষে জড়ে যায় ফুলের মতো শিশুটির প্রাণ। শুধু রিয়া কিংবা সামির নয়, এই কাতারে আছেন আহাদ, হুসাইন, মোবারক, তাহমিদ, ইফাত ও নাইমা নামের ফুলের মতো শিশু। তবে এই ফুলগুলো আর বিকশিত হতে পারেনি, বুলেটের আঘাতে ছোট্ট জীবনগুলো ঝরে গেছে কুড়িতেই। বাবার কোলের মতো নিরাপদ আশ্রয়ও তাদের আঘাত করেছে ঘাতকের বুলেট। আবার কারফিউ মেনে ঘরের কোণে থেকেও কারো কারো প্রাণ প্রদীপ মুছে গেছে বারুদের আঘাতে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘর্ষে অন্তত ৯টি শিশু নিহত হয়েছে, তাদের বয়স ৪ থেকে ১৬ বছরের মধ্যে। নিষ্পাপ এই শিশুরা ১৮ থেকে ২০ জুলাই গুলিবিদ্ধ হয়। নিহত ৪ জন মারা গেছে নিজ বাড়িতেই, ৪ জন গুলিবিদ্ধ হয় সড়কে। সব মিলে প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই প্রাণ গেছে এই শিশুদের। এখনো চিকিৎসাধীন গুলিবিদ্ধ কয়েকজন শিশু। আন্দোলনে যোগ দেওয়া ১৮ বছরের কম বয়সী কয়েকজন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। তাদের মধ্যে ১৭ বছরের ইফাত ২০ জুলাই যাত্রাবাড়িতে নিহত হয়। তাকে পুলিশ হাসপাতাল থেকে নিয়ে বুকের বাঁ পাশে গুলি করেছে বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন। ইফাত নবম শ্রেণীর শিক্ষার্থী ছিল। তার মা কামরুন্নাহার বলেন, আমার ছেলে কোনো অপরাধ করেনি, সে রাস্তায় পড়ে থাকা আহত একজনকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, তবুও তার বুকে গুলি করা হলো, এসব অপমৃত্যুর দায় কার? তবে বলাই যায় প্রশ্নটা সহজ, উত্তরটা সবারই জানা। যুবরাজ ফয়সাল, ভোরের কাগজ, ঢাকা।